হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। এখন বাজে সন্ধে 6টা আর গাড়ি আসছে, আমরা এখন বেরিয়ে যাব। সব বন্ধুদের সাথে দেখা করা হয়ে গেছে। মনের মধ্যে অনেক অনেক ভালো স্মৃতি নিয়ে আমাদের ঘরটা ছেড়ে দিলাম। আমাদের মোট 5টা ব্যাগ হয়েছে, কি জানি এয়ারপোর্টে কোনো ব্যাগের এক্সট্রা চার্জ নেবে কিনা। এক রাশ মন খারাপ নিয়ে ফ্ল্যাটের নিচে নামলাম আর লাস্ট বারের মতন আমার ঘরটাকে আর আমার ঘরের সামনেটাকে দেখে নিলাম। মুন্দ্রা বাস স্ট্যান্ড এসে গেছি, প্যাটেল ট্যুরস অ্যান্ড ট্রাভেল বাস। সুপ্রতিম লাগেজগুলো বাসে তুলে দিল আর মা যে ফ্লাইটে গেছে সেই একই ফ্লাইটের টিকিট কাটা সকাল 9:30। আর সুপ্রতিম এখন প্রচুর বিজি, সব বন্ধুরা কল করছে আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে। আমরা বাসে উঠে গেছি আর এখন বাজে সন্ধ্যে 7:15, 7:30-এর সময়তেই বাসটা ছেড়ে দিল। এখন 7:30 বাজে আর পুরো ডট 7:30-এর সময় বাসটা ছেড়ে দিল। মনে হয় এয়ারপোর্ট যেতে যেতে 4:00 পর্যন্ত বাজবে, 4:45 নাগাদ পৌঁছে যাবো। লাস্ট বারের মতন এই বাসটায় ট্রাভেল করে নিলাম আর রুমি দিয়ে আজকে দুপুরের খাবার আর রাত্রের খাবার দিয়ে দিয়েছিল, যার জন্য ভীষণ সুবিধা হলো। রাত 9:30 নাগাদ ডিনারটা করে নিলাম, রুটি আর আলুর তরকারি দারুণ হয়েছিল খেতে। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর রাত 11:00 নাগাদ বাসটা আবার এই ধাবাটায় থামলো। এখন বাজে রাত 11:00, অনেক আগে এইখানটায় নামিয়ে দিয়েছে, তো লাস্ট বার দেখে নিচ্ছি। রাত 11:00 নেমেছি বলে রেস্টুরেন্টগুলো সব দেখছি খোলাই আছে। শাইনাজ, সহেলি সরকার, মুভাজ শিরামিম, বর্ষা মণ্ডল, শাহেদ তৌফিক, সঞ্চিতা বিশ্বাস, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এখন খুব ক্লান্ত, একে তো ডেঙ্গু থেকে উঠে ঠিকঠাক রেস্টও নিতে পারলাম না, তার উপর প্যাকার্স অ্যান্ড মুভার্সদের সব মালপত্র প্যাকিং করে দিতে হলো। দুদিন খাওয়া দাওয়ার অনিয়ম, এত পরিশ্রম, এত ক্লান্তি, আমার আর সুপ্রতিমের দুজনেরই শরীর ভালো নেই। মনে হচ্ছিল কোনো জুস খেলে যদি শরীরটা একটু ভালো লাগে, কিন্তু রাত 11:00 সময় তো কোনো জুস পাওয়া যাবে না, তাই লস্যিই নিলাম। গুজরাটে হালকা হালকা ঠান্ডা পড়তে আরম্ভ করেছে, তাই বাইরের কাজটা একটু ঝাপসা আর কি। লাস্ট বারের মতন আহমেদাবাদ এয়ারপোর্টে নামলাম, গুজরাটে থেকেও সোমনাথ দ্বারকাটা হলো না। আসলে সোমনাথ দ্বারকা করতে গেলে আবার আহমেদাবাদে আসতে হতো আর তার জন্য 3 দিনের ছুটি, সেটাই সুপ্রতিমের কখনো হয়নি। এখন বাজে 4:45 আর একদম রাইট টাইমে আমরা এয়ারপোর্টে নেমে গেছি। এখন আমরা এয়ারপোর্টের দিকে ঢুকছি, শেষবারের মতন আহমেদাবাদ এয়ারপোর্ট। ভীষণই ইমোশনাল হয়ে পড়ছি আর ভীষণই খারাপ লাগছে, কিন্তু যাই হোক অনেকটাই দূর ছিল জায়গাটা। আবার দেখা হবে অন্য কোনো এয়ারপোর্টে বা অন্য কোনো রাজ্যে। সুপ্রতিম নতুন চাকরি জয়েন করবে, আমাদের টাউনশিপটা তো খুবই ভালো ছিল নো ডাউট, কিন্তু গুজরাট জায়গাটা খুব দূরে, পশ্চিমবঙ্গ থেকে ভারতের একদম পশ্চিম প্রান্তে যাকে বলে। আমাদের বিয়ের সময় সুপ্রতিমের পোস্টিং মুম্বাইতে ছিল আর বিয়ের 14 দিনের মাথায় সুপ্রতিম আমাকে কলকাতায় রেখে মুম্বাই চলে গেল, কারণ মুম্বাইতে গিয়ে আগে ঘর দেখবে তারপর আমাকে নিয়ে যাবে। আমাকে মুম্বাই নিয়ে যেতে যেতে আরও 2 মাস। 2 মাস পরে সেপ্টেম্বর মাসে 17 সেপ্টেম্বর 2018 সালে যখন প্রথমবার প্লেনে করে মুম্বাই গিয়েছিলাম, তখন সুপ্রতিম শিখিয়ে দিয়েছিল যে এয়ারপোর্টে কিভাবে কি করতে হয়। আর এখন এয়ারপোর্টে একা একা গেলে ভয় লাগে না, কারণ সুপ্রতিমের ছুটি থাকে না আর আমাকে একা একাই যাতায়াত করতে হয়। ফাইনালি এখন 6টা বাজে আর আমরা 6টার সময় এয়ারপোর্টে ঢুকতে পারলাম, এতক্ষণ বাইরে বসেছিলাম। 4টের সময় এয়ারপোর্টে এসে গেছি, কিন্তু যেহেতু 9:30-এর সময় ফ্লাইট, তাই 3 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে দেয় না, তাই বাইরেই বসেছিলাম। আর এইদিকে যা ভেবেছিলাম তাই হলো, একটা লাগেজ ঠিক এক্সট্রা হয়ে গেছে আর লাগেজটা সুপ্রতিমের সাথে আলাদা করে রাখতে হলো। বোর্ডিং পাস কমপ্লিট আর এখন শুধু সিকিউরিটি চেকিং বাকি। সেবার কলকাতা থেকে একা একা আহমেদাবাদ আসার সময় সিকিউরিটি চেকিং এর সময় আমার যা অবস্থা হয়েছিল যে কি বলবো। কলকাতা এয়ারপোর্টে খোলা ছিল মাত্র একটাই সিকিউরিটি চেকিং আর এইদিকে আমার ভোর 5:50-এ ফ্লাইট, 4টে বেজে গেছে, তখনও আমি মোটামুটি 100 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে। আমাদের সিকিউরিটি চেকিং করা হয়ে গেছে, এখন আমরা গেট নম্বরের দিকে যাচ্ছি আর এখন 9 নম্বর গেট আমাদের 7 নম্বর গেটে পড়েছে। 7 নম্বর গেটে এসে আমরা ওয়েট করছিলাম আর ততক্ষণ আমি আমার ইউটিউবের স্ক্রিপ্ট লিখে রাখছিলাম। তারপর ব্রেকফাস্টে খেয়ে নিলাম স্যান্ডউইচ। আমার আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলিং করার সময় কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কেন কি জানি মনে হয় সব এক্ষুনি বমি হয়ে যাবে। আবার একদম খালি পেটেও থাকা যায় না, তাই অগত্যা স্যান্ডউইচই ভরসা। এখন বাজে 9:15, বাস এসে গেছে, আমরা এখন বাসে করে ফ্লাইটের দিকে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখি এয়ারপোর্টে ফ্লাইটের সামনে কত ভিডিও করছে, ফটো তুলছে। আর এইদিকে আমি যতবারই ফ্লাইটে যাতায়াত করেছি ততবার যখনই ফটো তুলতে গেছি তখনই কোনো না কোনো কারণে আমাকে বারণ করে দিত, কিন্তু এইবারে ভেবেছিলাম ফ্লাইটের সামনে যে করেই হোক ভিডিও বা ফটো আমি তুলবই, আর সৌভাগ্যবশত এইবারে আমাকে কিচ্ছু বলেনি। আর তাই এইবারে বাস থেকে নেমে প্লেনে ওঠা পর্যন্ত আমি ফুল ভিডিওটা করতে পেরেছি। যতই বড় হয়ে যায় না কেন প্লেনটা এখনো আমার কাছে স্বপ্নের মতন। আর বসিরহাটে যাওয়ার সময় যখন মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াতাম একটার পর একটা প্লেন যেত, আর কি দারুণ দেখতে লাগতো, সঙ্গে সঙ্গে আকাশের দিকে চোখ, আর এখনো প্লেন গেলেই আকাশের দিকে চোখ পড়ে যায়। এখন আমরা ফ্লাইটে বসে গেছি, 9:15 ছাড়ার কথা ছিল, তো 9:30 ছেড়ে দেবে, দেখা হচ্ছে কলকাতায়। বাই বাই আহমেদাবাদ।
লাস্টবারের মতন আহমেদাবাদ এয়ারপোর্ট ছেড়ে দিলাম, আর কোনোদিনও আসা হবে কি না জানি না। আর মাত্র কয়েক ঘন্টার গ্যাপ, তারপরেই প্রাণের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। অ্যান্ড ফাইনালি কলকাতা এসে গেলাম। কলকাতা এসেই মনটা একেবারে আনন্দে ভরে গেল, মনে হলো এই তো এইবারে নিজের জায়গায় চলে এলাম। আর কলকাতা মানেই তো দুর্গাপুজো, দুর্গাপুজো ফিলিংস, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এত সুন্দর দুর্গা ঠাকুরের ফটোটা। আমরা এয়ারপোর্টে নেমে গেছি আর এখন আমরা 1 নম্বর বেল্টের দিকে যাচ্ছি, ওখানেই লাগেজ দেবে। এখন বাজে 12:30, আর এখন দেখি গাড়ি করব না ট্রেনে করে যাব চুচুড়া। তো চলো, এখন ট্রেনে করে চুচুড়া যেতে গেলে আবার এয়ারপোর্ট থেকে বালি যেতে হবে, অথবা হাওড়া যেতে হবে, আবার সেখান থেকে ট্রেনে করে চুচুড়া। সবে ডেঙ্গু থেকে উঠেছি বলে এতটা জার্নি আর করলাম না, সুপ্রতিম একেবারে গাড়ি ডেকে নিল। বালির ব্রিজ, দক্ষিণেশ্বর সব পেরিয়ে 1.5 ঘন্টা বাদে পৌঁছালাম চুচুড়া। আর এটা হলো আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আর ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।